আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আপার প্রাইমারি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো উচ্চ প্রাথমিকের সমস্ত আপডেটগুলি ভালোভাবে দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনার ছোট রেস করতে হচ্ছে এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, খবরের শিরোনামে বলা হচ্ছে বঞ্চনার অবসান চেয়ে অনলাইনে পিটিশন, আপার চাকরি প্রার্থীদের পাশে এবার রাজ্যের শিক্ষাবিদরা। তো আপনারা অনস্ক্রিনে শিক্ষাবিদদের ছবি দেখতে পাচ্ছেন যারা আপার প্রাইমারিদের দীর্ঘ বঞ্চনার অবসান চেয়ে অনলাইনে পিটিশনের আবেদন রেখেছেন। তো এটি খুব ভালো সুখবর সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য। তো এখন এই খবরটা আপনাদের আমি বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। নজরবন্দি ব্যুরো, 7 বছরের নিয়োগ বঞ্চনার প্রতিবাদে মেধা তালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগ। গত 5ই জুন স্কুল সার্ভিস কমিশনের গ্যাজেট গণমেলের পর আবারও 8ই জুন আন্দোলনে নামলেন আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীরা। নিয়োগ প্রার্থীদের স্বাক্ষর সম্বলিত অনলাইন পিটিশনে স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় অসঙ্গতি লিপিবদ্ধ করে অসঙ্গতিগুলো দূর করে মামলা জটে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় রাজ্যপাল সহ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সহানুভূতি প্রার্থনা করলেন তারা। দাবি জানানো হয়েছে আপার প্রাইমারি সংগ্রহ মঞ্চের ব্যানারে। তাদের দাবি, দীর্ঘ 6 বছরে আন্দোলন ও আইনি প্রক্রিয়ার পর কমিশন 4 অক্টোবর 2019 যে মেরিট লিস্ট প্রকাশ করেছে তাতেও বিস্তর অসঙ্গতি রয়েছে। প্রায় 12,000 চাকরি প্রার্থী কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান। পাশাপাশি অনেকেই আদালতে দ্বারস্থ হন। মঞ্চের অভিযোগ, মেধা তালিকা, ইন্টারভিউ দেওয়া সকল প্রার্থীর নাম নেই। টেট ও একাডেমিক স্কোরেও রয়েছে বিস্তর অসঙ্গতি। ইন্টারভিউ ডাকার ক্ষেত্রে শূন্যপদ ও প্রার্থী 1:1.4 রেশিও মানা হয়নি। নিয়োগ বৃদ্ধিতে ইন্টারভিউ তালিকা প্রকাশের আগে পর্যন্ত শূন্য পদের আপডেটের কথা থাকলেও 7 বছরের শূন্য পদ তেমন বাড়েনি, বরং কোনো কোনো ক্ষেত্রে তা কমে গেছে। তো এই ছিল উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজ পর্যন্ত খুব শীঘ্রই একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমি ভিডিওটি দেখার জন্য।